প্রভাতে চন্দ্রিমার অনেক মুরব্বী আমাদের মাঠ থেকে চলে গেছে। আজকে সভাপতি যিনি প্রভাতে চন্দ্রিমার দীর্ঘদিন যাবৎ ওনারা ধরে রেখেছেন, আমাদের বন্ধু অত্যন্ত প্রিয় লোক দেলোয়ার হোসেন সহ এখানে প্রভাতে চন্দ্রিমার সম্মানিত উপদেষ্টা সদস্যবৃন্দ, কেন্দ্রীয় এখানে চন্দ্রিমা ফিটনেসের সভাপতি আছেন, আমি কারো নাম উল্লেখ করতে চাই না কারণ সংক্ষিপ্ত করতে হবে। এই যে আমাদের হান্নু ভাই, উনি প্রভাতে চন্দ্রিমার সভাপতি ছিলেন, শুধু না উনি দীর্ঘদিন যাবৎ আমাদের মাঝে বিচরণ করেছেন। এই প্রভাতে চন্দ্রিমার কিভাবে উন্নতি করা যায়, ডেভেলপ করা যায় সেই দিকে অক্লান্ত পরিশ্রম করেছেন কে মালম এবং আরো অনেক মুরব্বী চলে গেছেন, তাদের উদ্দেশ্যে এই যে আপনারা আজকে আমরা যে দোয়া মাহফিলের আয়োজন করেছি এটাই সবচেয়ে বড় ব্যাপার। সংগঠন করার যে উদ্দেশ্য এবং আদর্শ, যে সাধারণ মানুষের সেবা করার, দুঃসময় মানুষের পাশে থাকা, সংগঠনের নেতৃবৃন্দদের কাছে যারা চলে যাবে তাদেরকে স্মরণ করা, আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এমনিভাবে আমরাও চলে যাব, আমাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে এই কথা বলে আপনাদের সকলের ধৈর্য ঘটাতে চাই না, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা সালাম আলাইকুম, ধন্যবাদ ভাই। এবারে আমি অনুরোধ করবো, আমাদের প্রভাতে চন্দ্রিমার অনেক পুরনো সদস্য ছিল এবং আমরা সবাই আনোয়ার ভাইকে চিনি, আনোয়ার ভাই আর প্রভাতে চন্দ্রিমার সেক্রেটারি ছিল, আনোয়ার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উনি কে আলম চৌধুরী এবং হান্নান ভাই আমাদের সবার সাথে খুব বেশি ক্লোজ ছিল এবং এর আগে যারা ছিল তাদের সাথে ক্লোজ ছিল, আমি আনোয়ার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে এমন একটা অনুষ্ঠানে দাঁড়াবো এটা আমি ভাবতে পারি নাই, কারণ এত অকাল মৃত্যু হবে সেটা আমরা ভাবতে পারি নাই। অল্প একটা বয়স মনে করি, তবে যাই হোক আমরা এই দুই কান্ডারিকে আমরা হারিয়েছি, আমাদের এই প্রভাতের জন্য একটা পিলার ছিল। প্রভাতের জন্য আমার প্রাণের সংগঠন, আমার মনের সংগঠন এখনও আছে, ভবিষ্যতে থাকবে। এই সংগঠনকে আপনারা সবাই ভালোবাসবেন, সংগঠনের মানুষগুলোকে আপনারা ভালোবাসবেন, সংগঠনের মানুষগুলোকে আপনারা সম্মান দিবেন। এবং আজকে এই যে তারা চলে গেল তাদেরকে স্মৃতি নিয়ে কেন্দ্র করে আমি আজকে শুরু করতে চাই। আপনারা সবাই অনেকে চিনেন, হয়তো অনেকে চিনবেন না যারা নতুন আসছেন, আমাদের নূর হোসেন বলাই ভাই, এ আমাদের এই সংগঠনের ফাউন্ডার হিসাবে আরও অনেক যারা এখানে অনেকে আছেন, ফারুক ভাই আছেন, লুতুফ ভাই আছেন, হান্নান ভাই ছিলেন, এমনিভাবে কামাল ভাই আসেনি মনে না, কামাল ভাই আমি ওনার কথা বলছি, ওনাকে বলতে হবে। তো এই যে পিলার গেলি আজকে আমরা আমাকে চলার পথ দেখিয়েছে এবং সেই নর্মাল স্টুডেন্ট থেকে আমাকে বলতো যে তুমি স্টুডেন্ট, তোমার কোনো চাঁদা লাগবে কিচ্ছু লাগবে, তুমি আসবার জায়গা খেলবার আমাদের সাথে করবে। তখন থেকে আমি কিন্তু আসি, বিশেষ 1992 থেকে আমি আসি, এখন বয়স হয়ে গেছে আমি 1960। দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, অসুস্থ হয়ে যেন মানুষের সেবা করতে পারি সেই দোয়া চাচ্ছি। আর বিশেষ করে আমাদের হান্নান ভাই আপনারা জানেন খুব শতালোপী আমার সঙ্গে, তো আমি জানি সঙ্গীত চত্বর শরীর কেন্দ্রে আছি, আশ্চর্যকে দেখা করে আসতেন এবং অনেকেই কে চিনেন, সবাই চিনেন যে ওই যে সেই ভদ্র, এই যে ভালোবাসাটা। তো আমরা আজকে মন থেকে প্রাণ থেকে আমি দোয়া করবো আমরা সবাই মিলে যেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে, এবং যারা আমাদের মধ্যে বেঁচে আছেন আমরা মন থেকে দোয়া করবো আল্লাহ তাদেরকে যতদিন বেঁচে রাখে না সুস্থ থাকে, সবচেয়ে নিয়ামত হলো সুস্থ থাকলে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ, যে আমরা যারা আছি আমরা সবাই সুস্থ থাকি। দেলোয়ার ভাই উনি আমাকে ফোন দিয়েছেন বেশ কয়েকবার, আসতো সকালে ফোন দিয়েছেন আমরা একদিন থাকবো, কিন্তু আমি দেলোয়ার ভাই অবশ্যই আমি থাকবো এখানে, আপনার না বললেও আমি থাকবো, কারণ আমার মনের মানুষ, আমার মনের সংগঠন, অতএব আমি থাকবো না কেন, ওই চেয়ারগুলো দিকে দিয়ে দেন।